সৰু সৰু গছ ৰুইছোঁ, ভৱানীপুৰত গৈছোঁ তাতো ৰুইছোঁ, গুৱাহাটীত ১৯৭৭ চনত জিয়া চনত তাতো কাম হৈছে, ৰাতিৰ ভিতৰতো গছ বহুত ৰোৱা গৈছিল, সেইবিলাকতো এতিয়া নাই, চব বহল হৈ গৈছে ৰাস্তা ঘাট, আৰু ৰাস্তাত এই যি গছবিলাক এইবিলাক এই এই বস্তিত এই বস্তিটো মই যিখন এখন ঘৰ লৈছোঁ প্ৰথম মই ইয়াতে আৰু আহত এতিয়াও আগলাল আছে কদম গছ, আজি বহুত বছৰ হ'ল হা, মই এই বস্তিত বহুত গছ ৰুইছিলোঁ, কিন্তু এটা কথা মই মানুহৰ স্বীকৃতি নাপালোঁ। ইয়াৰে মাজতে মৰম এবুকু ভৰা। মোৰ নাম শ্ৰী বীৰেন দাস, গাঁও তেৰেচিয়া, ডাকঘৰ তেৰেচিয়া, জিলা নলবাৰী, অসম। মোৰ ঘৰত দুটা ল'ৰা, মোৰ তেওঁ দুটা বোৱাৰী, তিনিটা নাইতা। মেণ্ডেলা চকত বৰ্তমান মোৰ ঘৰ। মোৰ বয়স 74, 1947 চনৰ 27 জুনত মোৰ জন্ম হৈছিল, গতিকে বৰ্তমান 74 চলি আছে। বৰ্তমান মোৰ এখন সৰু দোকান আছে, সেইখন বৰ্তমান আৰ্নিং চ'ৰ্চ, আৰু মোৰ এই বস্তিত যিমান গছ গছনি আছে তাৰে যোনটো নিচুৰ্ড হৈছে বয়স হৈছে এইবিলাক সেইবিলাক বিক্ৰী কৰি মই পইচা পাওঁ। পুখুৰীত মাছ বেচোঁ, তামোল বেচোঁ, গোটেইখিনি মই বিক্ৰী কৰিয়ে পাওঁ মোৰ আৰ্নিং চ'ৰ্চ। আৰু ল'ৰা ছোৱালীক কথা নাই, মই নিজে স্বাৱলম্বী হৈ চলিব বিচাৰোঁ, এইটো মোৰ অনুভৱ। মই আগৰ পিউ, মই সেই পিউ পৰীক্ষা নলবাৰী কলেজত পঢ়িছিলোঁ, কিন্তু মোৰ দুৰ্ভাগ্য ফাইনেল ইয়াৰত মোৰ বহা নহ'ল। তাৰপিছত মই 1976 চনত আনৰপৰা হিচাপে মই ঠিকালৈ যাওঁ, এনেকৈ ঠিকা কৰিছিলোঁ কেইবছৰমান। তাৰপিছত মোৰ অৰিজিন একো নাছিল, অলপ পইচাৰে এই য'ত বহি আছোঁ এই মাটিখিনি কিনিছোঁ, এখন বিৰাট পথাৰ আছিল, ইয়াত গছ গছনি কৰি থাকিবলৈ লওঁ 1983 চনত 19 নৱেম্বৰতে ইয়ালৈ আহোঁ। এখন বিৰাট পথাৰ আছিল, ইয়াত একো বস্তুৱেই নাছিল, বহুত কষ্ট কৰি কৰি ইয়াত গছ ৰুইছোঁ। গছেই মোৰ জীৱন, গছেদি মই চব পাইছোঁ। গছৰ বাহিৰে মোৰ সেই সময়ত এডাল বিজুলী বা বেছি মই 10 টকা পাওঁ, গছ বেচিছোঁ, ল'ৰা ছোৱালীক ডাঙৰ দীঘল কৰিছোঁ, আৰু ল'ৰা ছোৱালীক মই এই গছেই দিয়ে তাক আৰ্থিকভাৱে চৰকাৰে মই টকা পইচা দিব পাৰিছোঁ গছেই দিয়ে। মোৰ যিখন পুৰণ ঘৰ, মোৰ মামা বাবুমা বুলি ক'লোঁ, সেইজন এটা ডাঙৰ লাইব্ৰেৰী আছে, বহু কিতাপ, সেই সময়ৰ কিতাপ, এতিয়াৰ আলোচনী, আবাহন, মণিদ্বীপ, ৰামধেনু, আমাৰ প্ৰতিনিধি, নৱযুগ, প্ৰান্তিক, বহু ধৰণৰ কিতাপ পঢ়িছোঁ মই, ইলিয়ত পঢ়িছোঁ, গীতা পঢ়িছোঁ ক্লাছ এইটতে, আৰু তাতে মই কিতাপ পঢ়াটো মোৰ জীৱনৰ এটা যোগৰ নিচিনা হৈছে। মামাৰ কাৰণে মই বহুত কিতাপ পঢ়ি পাইছোঁ, আৰু মই 1962 চনত মই MBA পঢ়ি আহিছিলোঁ, গোটেই স্কুলৰ ভিতৰত মই বেছি নম্বৰ পাইছিলোঁ, তাত এখন মই কিতাপ পাইছিলোঁ তলস্তৰ সাধু, সেই তলস্তৰ সাধুখনে মোক এতিয়াও মোক আনন্দ দিয়ে, আৰু এখন কিতাপে মোক সবচে আনন্দ দিছে, ভাড়াঘৰ, হিতেশ ডেকাদেৱৰ সেই ভাড়াঘৰ, সংঘাতে তুলি এই জীৱনৰ নতুন তৰংগ, সেই কিতাপখনে মই সেই লাইনটোৱেই মোক বহু প্ৰেৰণা দিয়ে।
এই দুর্ভাগ্যবশত মোক ঘর জুই লগাই দিছিল 22 ডিসেম্বর 2020 কিন্তু ভগবানে মোক রক্ষা করলে ডাঙর বাবা মই আর তিনও লগ লাগি জুই নিমালো এ ভগবানে মোক বাঁচাইছে প্রকৃতি মোক বাঁচাইছে ঘরত মোর আককাল পানি তারপর আহি মোর যেটা মই এই এই গছ গছনি মই এনেকুৱাকে গছ করেছিল তাৰমানে ফুলগুলা রুই দিয়েছিল সেইবিলাক পুলি আর মোর ঘর দেখি আবর্জ পিডার বা কিয়ার পর বানবানি উঠে লই গেল বহুত আর সেই রাস্তাত এই গছর পুলি কৈছিল বহুত গাছ পুলি মই জঙ্গে থাকছিল গোটাই রোয়ার কারণ আর রাস্তাত মানে কি খনল গাছ মোর প্রিয় মই দামি গাছ মই রোয়া নাই দামি গাছ মই পিছতে দিছো মই বেশিরভাগ গামলি ডেভেলপ হয় রাধাচূড়া কদম গছ তারমানে যুত দুপইসা পোয়া যায় আর বিজলি বাঁ এটু মোর মানে একটা হেৰি বিজলি বাঁ বিজলি বাঁ রোয়ার উদ্দেশ্য হল কি এখন মোট ডোমেস্টিক ওয়াল যাতে বতাহত অসুবিধা নহয় গোর বতাহখানি আবরি রাখব পড়ো এটু মোট থিঙ্কিং আর 2004 চনত বানপানী হল পুখুরীত মাছ হয়েছিল মাছ ঝোল লই গল গছও গছও মরিল বহুত গছ ধং ধ্বংস হল বহুতখানি গছ কঁঠাল গছ বহুত আছিল কঁঠাল গছ তেতিয়া সেই সময়ত 20 ডাল কঁঠাল গছ আছিল তার হেনেকো মরিল কঁঠাল বেশি পয়সা পাও জলপাই বেশি পয়সা পাও মই পয়সাই পয়সা টক গছ আছে মোর সেই বেশি পয়সা পাও তারমানে মই এটা পুঁতি দিছো এরপরে মই পয়সা পাই আছো আগদাল বিজলি বা বেশি 10 টাকা পাও 15 টাকা পাও ইমান পয়সা তারমানে আখামসা জায়গাটা বহুত পয়সা যাহাদি কল আখ ধরলি তাত পয়সা পাও পুরা কল দু তাতে আখথকর 14 আখা 15 আখা পরে কেঁচালেপা কল চেনি চাম্পা কল মালভোগ কল সবতে মই পয়সা পাইছো পান বেচিছোঁ পানত পয়সা পাইছো তামোল বেচিছোঁ নাইকল বেচিছোঁ কদ্দে বেচিছোঁ তাৰমানে মই পুতি থৈছোঁ ইয়াতে এই দুবিঘা মাটিত মই গোটেইখিনি পয়সা পুতি থৈছোঁ তাতে মই এতিয়া ফল পাই আছোঁ পয়সাৰ নো টেনশ্যন চিম্পল লিভিং হাই থিংকিং সেইটোতো কৈছোঁ এই বস্তির পয়সা দিয়ে মই চেয়ারও কিনছো কিবা কিনছো এই এই দুখন চেয়ার পাইছো বিজলি বা পাইছো আকলে 7 টাকা পাইছো এনেকে এই ইবার বেশি এই দুখন চেয়ার নাছিল থাকবার মানে মোর বিছনাই নাছিল লকডাউনের সময় লড়াই যেটা লকডাউন খুলে তেতিয়া লড়া ছাড়ি মোট এই রাস্তা ভর্তি হয়ে গেছে আটা ভালে আছে না নাই আর কি মোর লড়ি কি দিছে লড়ি সিধা দিছে পয়সা দিছে কি দিয়া নাই মোক লড়ি মই পাহরিব নড়ি মোক জিয়াই রাখিছে এতিয়া কালি এতিয়াও মোক লড়ি দিয়ে ঘড়ি দিছে মোবাইল দিছে রেডিও দিছে কাপড় দে কি নেদে লড়ি মোক পয়সা দিছে হে লকডাউনের সময় সব দিছে মোক লড়া যে মোর নাইতাবিলাকে মোর পুত্রর নিচিনা মই জ্ঞান করো মরম করো মারো গালিও পড়ো বুঝাও মা দেউতা রাখাব যাতে পূর্ণ করা তন্দে এটি মোর অনুরোধ সদায় এটি কথাই কম যে তন্দ্রে মা দেউতা রাখাব তন্দে পূর্ণ করবি তন্দ্র সন্মনে এই প্রার্থনা সদায় এটি কথাই কম মই তন্দ সেইগুলো লড়ি মোক বিরাট ভাল পায় কোরপা যে লড়াই আহ আটা তোমার দেখা নাই সিদিনাখানে দুটা লড়া আইছে এটা চেরাপুঞ্জির লড়া আইছে আহি পেলাই মোক কিবা এটা সুধলাক তাৰপিছত মোৰ দোকানৰ হৰ্ণ বজাইছে মই ক'লো কিয় হৰ্ণ বজাইছে মোৰ বুঢ়া মানুহ কাণত লাগি গৈছে তাৰপৰা ক'লে আপোনাৰ ইণ্টাৰনেটত আপোনাৰ ফটো দেখা পাইছোঁ
তার পিছত মোর লগত সি সেলফি উঠিব আৰু এজন ওলাই আছে আপোনাৰ ফটো ইন্টারনেটত দেখা পাইছো পাপতে আপোনাক ভাবাই নাছিল আপোনাক এনেকে লগ পাম সচকৈ মই আদি লৈছো ন টুইটৰ পিছৰ পা মানুহবিলাকে অলপমান মৰমৰে চাই অলপ মুখখন চাই দিবলৈ বুধান কি আবা চাই নাজানো মই হাইমৰে উত্তৰ দিওঁ আৰু মইনো কি ডাঙৰ মানুহ